জয়া বর্মা সিনহাক রেলওয়ে বোর্ডর নতুন অধ্যক্ষ আর মুখ্য কার্যবাহী বিষয়া হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে। জয়া বর্মা সিনহা হয়েছে রেলওয়ে বোর্ডর অধ্যক্ষ হিসাবে নিযুক্তি লাভ করা প্রথমগৰাকী মহিলা। ভারতে অক্টোবর গ্লোবেল ইন্ডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 2023 সম্মিলনের প্রথম সংস্করণ আয়োজন করব। এই সমগ্র কার্যসূচী আয়োজন করার দায়িত্ব দিয়া হয়েছে ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়কে পাঁচখন মহানগরের বস্তিত বাস করা 65,000 দরিদ্র পরিয়ালক ভূমিসঠিক প্রমাণপত্র বিতরণ করেছে। গুজরাটের কাকরাপারত অবস্থিত পারমাণবিক শক্তি প্রকল্পত 700 মেগাওয়াটর বৈদ্যুতিক শক্তি উৎপাদনের কাম আরম্ভ হয়েছে আর এই পাওয়ার প্ল্যান্টর সকল ডিজাইন ভারতীয় বৈজ্ঞানিকসকলের দ্বারা করা হয়েছে। ভারতীয় সেনাই উচ্চ শিখর অঞ্চলের বেঙ্গালুরুস্থিত ফার্ম নিউ স্পেসের পর 225 কোটি মূল্যত 130টা টেডার ড্রোন আর 19টা ট্যাঙ্ক ড্রাইভিং সিমুলেটরের চুক্তি স্বাক্ষর করেছে।